হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ভয়েস টু লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি উদয়পুরে, আর এটা আমাদের হোটেল। আজকে তোমাদেরকে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটাও তোমাদেরকে দেখাবো। একটা সুন্দর সকাল সবাইকে, গুড মর্নিং উদয়পুর থেকে। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। লোকেশনটা অসাধারণ ছিল হোটেলটা। এটা একটু হাইটে সমতল থেকে, তো এই হোটেলটার নাম হলো আনন্দ ভবন। আর এটা কিন্তু এখনকার হোটেল নয়, এটা আজ থেকে 200 বছর আগেকার বিল্ডিং। এটা ইংরেজদের অফিস ছিল, যেটা এখন হোটেল রয়েছে। খুব সুন্দরভাবে সামনে বাগান, আর দূরে পুরো উদয়পুর সিটিটা দেখা যাচ্ছে, আর পাহাড়ও এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারছে না। ব্রেকফাস্ট করতে এসেছি, তো দেখো এটা এদের ডাইনিং হল, এখানে বসেই সবাইকে খেতে হয়। তো হোটেলে যতজনই থাকুক না কেন, সবাই এখানে এসেই ব্রেকফাস্ট করবে, আর এদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো সবাইয়ের জন্য একই খাওয়ার। তো আমরাও চলে এসেছি সকালে ফ্রেশ হয়ে, তো ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে একটু ঘুরতে বেরোবো। তো আজকে ব্রেকফাস্টে কি কি রয়েছে দেখা যাক। তো দেখো ডাইনিং হলটাও ভীষণ সুন্দর, মানে এত উঁচু সিলিং, আর ভেতরটা না ভীষণ ঠান্ডা, তো মানে এত মোটা মোটা দেওয়ালের কারণে, আর এত হাইটে সিলিং, পুরো বড় বড় হল, সে কারণে বোধহয় ভীষণ মানে ঠান্ডা ছিল ভেতরটা। আর এদের ব্যবহারও খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলিয়ে খুব ভালো। আমাদের দুদিন খুব ভালো করেই কেটেছে। তো আজকের ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট আর উপমা, আর সাথে আচারও আছে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, আর সাথে দেখো এটা হচ্ছে আলুর কাটলেট বলতে পারো, আলু মেনলি ছিল আর অন্য সবজিও ছিল, ভেজ কাটলেট, আর সাথে চাও ছিল। তো আমরা এখন খাচ্ছি, তো খাবারগুলোও ভালো ছিল। নিচে চা নিয়ে নিচ্ছি। দেখো আমরা এই রুমটাতেই ছিলাম, তো এটা নিচেই
প্রথমে দেখো এরকম একটা নেট দেয়া দরজা, তারপরে আবার কাঠের দরজা, পুরো ইংরেজদের সময়কার। তো সিলিং গুলো দেখো কত হাইটে, আর বাড়ির ভেতরে ঢুকলে না কেমন একটা মনে হচ্ছিল, মানে সেই রকম পুরনো পুরনো একটা অন্যরকম ফিলিংস আসছিল। আর ওখানে একটা দেখো দেওয়ালে পেন্ট লাগানো আছে, ওটা কিন্তু সেই তখনকার পেন্টিং, আর ওটা অরিজিনাল পেন্টিং যে আর্টিস্টের, তো সেই আর্টিস্টের সাইনও রয়েছে। আর ঘরে এরকম একটা সোফা ছিল, আর আলমারি, তার পাশে ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলটাও দেখো ইংরেজদের সময়কারই, তখনকার স্টাইলেরই ড্রেসিং টেবিল। আর এটা তোমাদেরকে দেখাচ্ছি, তা দেখানো উচিত নয় যদিও, ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখানোর একটাই কারণ, দেখো ওয়াশরুমটা কত বড়, ইংরেজদের সময়কার, তো সেই কারণে ওয়াশরুমটা পুরো একটা রুমের মতোই এতটা বড়, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমটা একটু এলোমেলো হয়ে গেছে বেডটা, কারণ আজকে আমরা বেরিয়ে যাব, আর সেই সময় আমি ভিডিওটা করেছি সেই জন্য। হোটেলের প্রাইসটা আমি বললাম না, কারণ সিজন ওয়াইজ হোটেলের প্রাইস চেঞ্জ হতে থাকে। আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। দেখো এটা আমাদের হোটেল থেকে, হোটেলের বারান্দা থেকে ভিউটা, আর দূরে দেখো পাহাড় পুরো দেখা যাচ্ছে। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। পাহাড়টা চারিদিকটা পুরো সবুজে ভরা, আর দূরে পাহাড়। যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্য এই হোটেলটা পারফেক্ট, কারণ এটা একটু সেটি থেকে একটু 5 মিনিট জাস্ট দূরে, কিন্তু এখানে পরিবেশটা ভীষণ শান্ত। আর এটা একটু হাইটে, সেই জন্য পাশে কোনো হোটেল নেই, তো মানে নর্মাল হোটেলে একদম সিটির ওপরে গাড়ির শব্দ এগুলো কিছুই নেই, এটা একদম মনে হবে যেন কোনো পাহাড়ের ওপরে রয়েছো, এতটাই শান্ত পরিবেশ।
আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করে ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাব লোকাল মার্কেট, কারণ আজকে এখান থেকে বেরিয়ে যাব, তো এখান থেকে কিছু কেনাকাটা করার আছে। আর এমনিতেও লোকাল মার্কেটটা একটু ঘোরার ইচ্ছে আছে, সেই জন্য ঘুরে তারপর বিকেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো এখানের লোকাল মার্কেটটা কেমন। এই যে দেখো, চলে এলাম আমরা মেন রোডে। তোমরা বুঝতে পারলে যে বেশি মানে 2 মিনিটই আমি পুরো ভিডিওটাই করেছি। দেখো এটাই মেন রোড, আর আমরা হাইটে হোটেলটা ছিল। এইবার দেখলে তোমরা বুঝতে পারবে। আর দেখো আমরা ঘোরাঘুরি করার সময় আমার বেশি ভিডিও করা হয়নি, আসলে ঘোরায় ব্যস্ত ছিলাম। তো এটা একটা জুয়েলারি শপ ছিল, আর্টিফিশিয়াল জুয়েলারি, তো সেখানেই একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো এই রাস্তাটার ভিডিও করছি, কারণ এই যে এখানে সব থেকে বিখ্যাত চেতক ঘোড়া, এটা না থাকলে হবেই না। তো এটা চেতক মোড়, এখানে এই চেতক ঘোড়ার দেখো একটা স্ট্যাচু রয়েছে। আর অলরেডি সব রেডি করে চলে এসেছি, এবার ফেরার পালা। সাথে রাজস্থানে সব থেকে বিখ্যাত মিষ্টি ঘেয়র, তো সেটাই নিয়ে যাব। আর রাবড়ি, তো সেই জন্য রাবড়িটা খাবো আর ঘেয়রটা নিয়ে যাব। তো মিষ্টি দোকানে চলে এসেছি, এই যে রাজস্থানের বিখ্যাত মিষ্টি, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমরা মিষ্টি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। মিষ্টি দোকানটা তোমাদেরকে দেখালাম, বড় ছিল মিষ্টি দোকানটা, আর মিষ্টিগুলো ভীষণ সুন্দর। রাজস্থান এলে অবশ্যই তোমরা এই মিষ্টিটা খেয়েও, এটা অন্য কোথাও পাওয়া যায় না, আর এটা পুরো অন্য রকম খেতে, ভীষণ সুন্দর। তো আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিষ্টিও পাওয়া যাচ্ছিল, রাজভোগ কমলাভোগ সবই পাওয়া যাচ্ছিল, সাথে এখানকারও মিষ্টি ছিল। আর এখন দেখো এটা আমি আগের দিন ভিডিও করে রেখেছিলাম, রাতের ভিউ আমাদের হোটেলে। তো দেখো দিনের বেলা তোমরা যেরকম দেখেছো, রাতটা পুরো অন্যরকম লাগবে, পুরো অন্যরকম দেখতে। তো সেই জন্য মনে হলো যে তোমাদের সাথে রাতের ভিউটাও শেয়ার করি। দেখো রাতে হোটেলটা কেমন লাগছিল দেখতে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার মূল্যবান কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পেলে খুশি হব। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।